আমরা মানবাধিকার নিয়ে নানান কথা বলি ইভেন বাইরে থেকেও এই ধরনের চাপ আসে এবং রিমান্ড নিয়ে নানা ধরনের অভিযোগ কিন্তু আমরা শুনি যে আব্দুল হান্নানও বললেন যে রিমান্ডে নির্যাতনের নানা অভিযোগ বিভিন্ন সময় আসে এবং একরকম জোর করে স্বীকারোক্তমূলক জবানবন্দি আদায় বা স্বীকার করানোর একটা প্রচেষ্টা থাকে সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে এগুলো সামনে চলে আসে সেই ক্ষেত্রে মানবাধিকার এবং রিমান্ড এই দুটাকে আপনি কিভাবে দেখবেন বা বিশ্লেষণ করবেন আমি চিন্তা করেছিলাম ওইভাবে আলোচনা করব প্রশ্নটা একদম আমার মনের মতোই চলে আসছে প্রথমে আপনি যেভাবে হেডলাইন করেছেন নাগরিক অধিকার এখানে নাগরিক অধিকারটা আমাদের সংবিধান সংরক্ষণ করেছে সংবিধানের সংবিধান আমাদের সর্বোচ্চ আইন কিন্তু মানে আমাদের পার্লামেন্ট বলেন জুডিশিয়ারি বলেন এক্সিকিউটিভ বলেন সবাই সংবিধানের আইন অনুসারে চলে তো নাগরিক অধিকারটা ফান্ডামেন্টাল রাইটস হিসাবে সংবিধানে লিখিত আছে এবং বঙ্গবন্ধু তার প্রথম ভাষণেই বলেছিলেন সংবিধান যখন রচনা হয় যে একটা লিখিত সংবিধান থাকবে সেখানে নাগরিক অধিকার সুস্পষ্ট থাকবে এবং এর মাধ্যমে মানুষ তার আত্মমর্যাদা নেওয়া বাঁচবে এবং বিশ্ব দরবারে সে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে দাঁড়াবে এবং সেই হিসাবে আর্টিকেল টোয়েন্টি সেভেন আর্টিকেল থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফাইভ সবগুলি হচ্ছে একটা মানুষের জীবনের অধিকার আইনের আশ্রয় লাভের অধিকার সমতার অধিকার তার আত্মসম্মান আত্মমর্যাদা নির্যাতন থেকে একদম আত্মমর্যাদার কথাটাই ওখানে বলা হয়েছে আত্মসম্মানের কথাটা বলা হয়েছে এবং এই সংবিধান কিন্তু রচিত হয়েছে আরও কয়েকটা ইয়ার আলোকে যেমন ধরেন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সেই আমরা যেহেতু জাতিসংঘের সদস্য সেই জিনিসগুলি মাথায় রাখা হয়েছে সেখানে মানুষের এই হিউম্যান ডিগনিটির বিষয়টাকে নিয়ে আসা হয়েছে আইনের আশ্রয় লাভের অধিকারটা এবং সমানভাবে মানুষকে ট্রিট করা এবং আইন অনুযায়ী তার বিচার করা সেই জিনিসগুলি চলে আসছে তারপর ইন্টারন্যাশনাল কমিউন্ট অ্যান্ড সিভিল্যান্ড পলিটিক্যাল রাইটস বলে একটা আছে নাইনটিন সিক্সটি তারপর নাইনটিন এইটটি ফোরে নিউ ইয়র্ক ডিক্লারেশন বলে একটা ডিক্লারেশন রয়েছে সো এরকম অনেকগুলি আন্তর্জাতিক দলিল রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আন্তর্জাতিক দলিলের বাইরেও যেটা আপনি বললেন যে বাইরে সমালোচনা হয় আন্তর্জাতিক দরিলে আমরা স্বাক্ষরকারী আমরা সদস্য তারপরেও বাংলাদেশের সংবিধানে এই জিনিসগুলিকে কিন্তু গ্যারান্টেড করা হয়েছে এটা তার ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার এখন মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে দুটো একটু সামান্য পার্থক্য আছে বেসিক্যালি আমরা একই বলি মৌলিক অধিকার এবং মানবাধিকার এক বাট মৌলিক অধিকার যেটা একদম গ্যারান্টেড বাই দি কনস্টিটিউশন আর মানবাধিকার হচ্ছে যেটা গ্যারান্টেড না বাট তারপরেও একজন মানুষ তার সহজাতভাবে সে নিয়ে আসে এবং সেটাও কিন্তু আমাদের সংবিধানে গ্যারান্টেড না হলে সংবিধানে উল্লেখ করা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যদি সংবিধানের আর্টিকেল আট নয় দশ পনেরো বারো আঠারো এগুলি দেখি তাহলে এখানে কিন্তু সংবিধানে এগুলি বলা হয়েছে যে রাষ্ট্র মানুষের এই জিনিসগুলিকে নিশ্চিত করবে যেমন খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা ধরেন এটা কিন্তু মানুষের মৌলিক অধিকার না কিন্তু এটা তার মানবাধিকার এবং এই মানবাধিকারটা রাষ্ট্র বলেছে যে যখন রাষ্ট্র সামর্থ্যশীল হয় হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করবে এখন রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে রাখা হয়েছে যে এটাকে রাষ্ট্র সর্বাত্মক চেষ্টা করবে মানুষকে প্রদান করার জন্য সো আমাদের মানবাধিকারটা হচ্ছে এন্টায়ারলি মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি এই দুইটা পার্টে দ্বিতীয়ভাবে ভাগ এবং তৃতীয় তৃতীয় ভাগ এই দুইটা ভাগে যেভাবে দেওয়া হয়েছে সেটাকে নিশ্চিত করা এখন আমরা আসি যে নাগরিক অধিকার কিন্তু আমাদের কনস্টিটিউশনে নিশ্চিত এবং সরকার সেই নাগরিক অধিকার নিশ্চিত করতে বাধ্য এবং বদ্ধপরিকর যদি অনিশ্চিত হয় তাহলে মামলা করা যাবে সংবিধানের অধীনে রিট পিটিশন দায়ের করা যাবে তার ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করার জন্য এবং আদালত তার ফান্ডামেন্টাল রাইটস ফিরে দেওয়ার জন্য কিন্তু আদালত তো তার শপথে বাধ্য ফিরিয়ে দিবে রিমান্ড প্রসঙ্গে আসে আমরা এখন রিমান্ড প্রসঙ্গে আছি আমি জাস্ট স্ট্রাকচারটা বললাম নাগরিক অধিকারের যে নিশ্চিত এখন রিমান্ডের যদি আপনারা দেখেন আমরা দেখি তাহলে রিমান্ডের লটা হচ্ছে সি আর সিআরপিসিতে দুইটা প্রভিশন যেটা বলা হলো একশো সাট্টি একশো সাতষট্টি ওয়ান সিক্সটি সেভেনটাকেই কি বেসিক্যালি রিমান্ডের জন্য এখন ধরা হয় এটা হলো যে একজন আসামিকে এফআইআর ভিত্তিতে ধরা হোক অথবা ফিফটি ফোরে ধরা হোক অথবা অন্য কোনোভাবে ধরা হোক যদি তাকে এইভাবে ধরা হয় ধরার পর চব্বিশ ঘন্টা এটাও সংবিধানের কারণে এবং এই আইনেও সি আর পিসি ঘন্টার মধ্যে আদালত আদালতে সফর করতে হবে এখন পুলিশ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু তদন্ত কিন্তু পুলিশ চব্বিশ ঘন্টায় শেষ করে ফেলতে পারছে তা কিন্তু না তদন্ত শেষ করতে কিন্তু তার সময় লাগবে আরও এক মাস দুই মাস তিন মাস কোনো ক্ষেত্রে এক বছর দুই বছর তিন বছরও চলে যাচ্ছে কিন্তু পুলিশের কাছে যদি মনে হয় যে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কাছ থেকে যে সমস্ত ইনফরমেশন নেওয়া দরকার ছিল মামলার প্রাথমিক তদন্তের স্বার্থে সেইটুকু সম্পন্ন করা যায় নাই তাহলে পুলিশকে অবশ্যই একটা মামলা রেজিস্ট্রি করতে হবে তার বিরুদ্ধে মামলাটা রেজিস্ট্রি করে এই মামলার কানেকশানে অন্য কোনো কানেকশান না কিন্তু স্পেসিফিক একটা মামলার কানেকশানে তাকে আদালত হাজির করতে হবে এবং হাজির করে আদালতে সে রিমান্ড চাইতে পারবে যে আমার তদন্তের প্রয়োজনে এবং ভাই যেটা বললেন যে স্পেসিফিক্যালি এই যে ওয়ান সিক্সটি সেভেন সেভেনটা কিন্তু আগে আনস্পেসিফাইড ছিল আইনে শুধু বলা ছিল রিমান্ডে নিতে পারবে রায় যেটা হয়েছে হাইকোর্ট ডিভিশন করা হয়েছে দুই হাজার তিন সালে দুই হাজার সতেরো সালে দুই হাজার সতেরো সালে যেহেতু এখন কিন্তু কিন্তু হয়ে গেছে ডিভিশনে ডিভিশন এখন একটা আইন তো অ্যাপিলেট ডিভিশনের রায় আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশকে সে এবং ম্যাজিস্ট্রেটকে যে তারা রিমান্ডে নেওয়ার জন্য কী কী জিনিস লাগবে তার মধ্যে একটা বেসিক জিনিস হচ্ছে যে পুলিশকে রিজন দেখাইতে হবে যে কেন তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন স্পেসিফিক্যালি বলতে হবে যে এই 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 ইনফরমেশান তার কাছ থেকে আমি নিতে পারি নাই এই ইনফরমেশানগুলি তদন্তের স্বার্থে প্রয়োজন এইগুলি তার কাছ থেকে নেওয়া প্রয়োজন এই জন্য সে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবে এবং ম্যাজিস্ট্রেটকেও কিন্তু এই জায়গাটায় তার আমরা একটা ডিসক্রেপনের পাওয়ার বলি জুডিশিয়ারি বেলায় যে অনেক কিছু আইনে লেখা থাকে না কিন্তু ম্যাজিস্ট্রেট বা বিচারককে এই পাওয়ারটা দেওয়া থাকে বিচারকের দায়িত্ব হচ্ছে তার ডিসক্রিশনটা ব্যবহার করবে উইথ ল ইন অ্যাকর্ডেন্স উইথ ল অ্যান্ড দ্য রিজনেবলনেস তার সঠিক বিবেচনা খাটাবে লটাকেও খাটাবে এখন আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিচারক যেটা করেন রিমান্ড চাওয়া হয় অনেক ক্ষেত্রে সব জায়গায় যে রিমান্ড চাওয়া হলে রিমান্ড দেওয়া হয় আমি এটাও বলবো না সেক্ষেত্রে শুধু ওনাদেরকে দোষ দেওয়া হবে রিমান্ড দেওয়া হয় না অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেমন এই মামলার যে মামলা রিসেন্টলি আমাদের আলোচিত হচ্ছে যে পরের দুইবারের জন্য যে ম্যাজিস্ট্রেট সাহেব যে ব্যাখ্যা দিয়েছেন আদালত বলছেন যে এই ব্যাখ্যা সন্তোষজনক না তার মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে দ্বিতীয় এবং তৃতীয় রিমান্ড যখন দেওয়া হয়েছে তখন ম্যাজিস্ট্রেট সাহেব বিচারক সাহেব হয়তো তার রিজনেবলনেস অথবা অথবা রায় যেভাবে যে মামলাটির কথা বলছেন এটা তো একটা আলোচিত মামলা যে কারণে এটা নিয়ে সারা দেশে আলোচনা হয়েছে যে কারণে এটা আমাদের নজর এসেছে এর বাইরেও তো আরো থাকে আমি বলছি যে এটা এটা নিয়ে যেহেতু আসছে এর বাইরে অনেক থাকে যেখানে এই জন্য আমি বলবো যে একজন বিচারককে অবশ্যই আইন রায় এবং তার রিজনেবলনেস যেটা উনি বললেন মানবিক পুলিশ এবং মানবিক রিজনেবলনেসটাই হচ্ছে মানবিক বিচারক এবং সেই জায়গায় যদি উনি এই জিনিসগুলিকে ফলো করে একজনকে রিমান্ড দেন তাহলে উনি রিমান্ড মঞ্জুর করতে আইনগতভাবে কিন্তু বাধা নেই রিমান্ড দিতে পারেন তদন্তের স্বার্থে কারণ মামলা অফেন্স যখন একটা গোষ্ঠী কর্তৃক হবে একজন ব্যক্তি কর্তৃক ক্রাইম হবে সেই ক্রাইম প্রতিরোধের জন্য পুলিশকে তদন্ত করতে হবে এবং সেটা ন্যায় বিচারের স্বার্থে আসামির কাছ থেকে বা তার পারিপার্শ্বিক জায়গা থেকে তদন্ত করে জিনিস সাক্ষ্য প্রমাণ বের করতে হবে সুতরাং এইটা যে অপ্রয়োজনীয় একদম তা না কিন্তু রিমান্ডের ব্যাপারে যে পারসেপশনটা চলে আসছে যে পুলিশ রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয় ইত্যাদি ইত্যাদি যেটা আইনের সম্পূর্ণ বহির আইন বহু আইনটা সেটা বলছে না আইন সেটা বলছে না এখন নির্দেশনা যেটা আছে যে কাছের ঘরে রেখে জেলখানা একটা কাজের ঘরের মতো রাখবে সেই ঘরে রাখবে একজন আইনজীবী থাকবে তার আত্মীয় স্বজনরা থাকতে পারবে তাদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এখন টর্চার করে বা নির্যাতন করে যদি সাক্ষ্য নেওয়া হয় তাহলে এটা আর্টিকেল থার্টি ফাইভের একদম ভায়োলে ভায়োলেশন থার্টি ফাইভে বলা হচ্ছে কাউকে নির্যাতন করা যাবে না কাউকে আরবিট্রয়ারিভাবে অত্যাচার করা যাবে না কারোর হিউম্যান ডিগনিটি নষ্ট করা যাবে না এবং তার কাছ থেকে যে সাক্ষ্য নেওয়া হবে ভাই যেটা বলতে চেষ্টা করেছিলেন যে আমাকে নির্যাতন করে আমার কাছ থেকে একটা এভিডেন্স নেওয়া হল বা দুঃস্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য আমাকে রিমান্ডে অত্যাচার করা হলো বা নির্যাতন করা হলো বলা হলো আমাকে যে ওয়ান সিক্সটি ফোরে তুমি স্টেটমেন্ট দাও আমি যে স্টেটমেন্টটা দিচ্ছি নির্যাতনের কারণে আদালতে গিয়ে ওখানে যেয়ে কিন্তু আবার বলছি যে আমাকে কোনো এবং ওয়ান সিক্সটি ফোর যেটা করা হয় সেখানে কিন্তু পুলিশ থাকতে পারবে না এবং ম্যাজিস্ট্রেট সাহেবও বলেন যে আমি একজন পুলিশ না আমি একজন বিচারক আমি আপনি নির্ভয়ে মানে বিনা কি বলে বিনা চাপে বিনা নির্যাতন সব কিছু ফেয়ার করে খোলামেলা বলতে একদম খোলামেলা করে যে আপনার কোনো ভয় নাই ভীতি নাই আপনার মন থেকে যা আছে স্বেচ্ছায় বলুন এবং ন্যায় বিচারের স্বার্থে এই জায়গাটা হচ্ছে যে ওয়ান সিক্সটি ফোরটা যদি কেউ স্বেচ্ছায় করে তাহলেই শুধু তার কাছ থেকে নেওয়া ওয়ান সিক্সটি ফোরটা এই জন্য ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে খুব সুন্দরভাবে করতে হয় এবং একটা ফর্মেট আছে এটা ফর্মেটে সব কথাগুলি বলা থাকে এবং অনেক সময় মেডিকেল আমরা আমরা একটা ছোট্ট বিরতি নেব আপনি যে কথাটা বললেন যে এই যে রিমান্ডে যে নির্যাতনের অভিযোগ বা হয়রানির অভিযোগ এই জায়গাটি থেকে আলোচনা বিরতির পরে সে আলোচনা করবো যে আসলে এটা বন্ধ হওয়া উচিত কিভাবে বন্ধ হওয়া উচিত